মর্নিং গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সকাল সকাল রান্না বান্না করব, রেডি শেডি হচ্ছে। এখন আলু উচ্ছে সব কাটাকুটি চলছে, জানি না কী রান্না করব। আর কারেন্ট চলে গেছে, দেখো সব কিছু এইভাবেই পড়ে রয়েছে, খাওয়া বন্ধ, ব্যাস কারেন্ট চলে গেছে। আমরা ঘোরাঘুরি করছি, আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করি তার জন্য আমাদের রান্না খাওয়া বন্ধ হয়ে গেছে। শিট ম্যান, এইবার উনি আমাদেরকে মানে আমাকে আর কি বাইরে খাওয়াতে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ প্রায় অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করার পর আমাকে গড়িয়াহাটে নিয়েছে শপিং করানোর জন্য। মানে খাবার তো খেয়েছি, কারণ পরে কারেন্ট চলে এসেছিল, আর রান্নাবান্না করে খাবার দাবার খেয়েছি। এখন শপিং করতে এসেছি। এখন আমি একটা শাড়ি চয়েস করছি, দেখো এই শাড়িটা আমার বিভৎস পছন্দ হয়েছে, আর দাম বেশি নয়, অনলি ফর 600 টাকা। তো আমি শাড়িটা কিনবো, ঠিক করে ফেলেছি। আর এখানে দেখো প্রচুর শাড়ি আছে, 200 টাকা থেকে স্টার্ট, একদমই ঠিক 200 থেকে। বাট 200 শাড়িটা একদমই পাতা দেওয়ার মতো নয়, আমি একদম সত্যি সত্যি রিভিউ করছি। আর এই যে শাড়িটা দেখছি, শাড়িটা কিন্তু 1200 টাকা দাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম, 200 টাকা শাড়িগুলো কিন্তু একদম পাতা দেওয়ার মতো নয়, কিনতে যদি হয় ওই 350 থেকে 400, এখান থেকে কিন্তু স্টার্টিংটা হলে বেশি ভালো হয়। আমি এই শাড়িটা কিনেছি 400 টাকা দিয়ে। অ্যান্ড এই যে শাড়িগুলো দেখছো, এই শাড়িগুলো কিন্তু 400 টাকা থেকেই শুরু। অনেকে বলবে 500 টাকা 600 টাকা, বাট না, 400 টাকা থেকে কিন্তু স্টার্ট। আর যদি একটু বার্গেনিং করতে পারো আরও কম হতে পারে কিন্তু। বাট এই শাড়িটা দেখো কি দারুণ শাড়িটা, না? এতগুলো শাড়ি দেখার পর আমার এই শাড়িটা পছন্দ হলো, কারণ এই শাড়ির আঁচলটা আমার খুব পছন্দ হয়েছে। তাই আমি ওই আগের অরেঞ্জ কালারের শাড়িটা আর এই ইয়েলো শাড়িটা, এই দুটো শাড়ি আমি কিনলাম। শপিং করতে বেরিয়েছি, মারাত্মক ভিড় গড়িয়াহাটে, জানি তো পুজোর আগে কত ভিড় আর হয় গড়িয়াহাটে। তো শাড়ি দিয়ে স্টার্ট করেছি, এখন সালোয়ার বাকি আছে, আরও অনেক জিনিস বাকি আছে, পুরোটা তোমাদেরকে দেখাবো তো সাথে। তিনটে শাড়ি কেনার পর আমার এই টপটা ভীষণ পছন্দ হলো। অ্যাকচুয়ালি এটাকে ওই শর্ট কুর্তিও বলা চলে, এটার দাম কিন্তু 150 টাকা। তো আরও অনেক রকমের কালেকশান আছে, তোমরা এসে দেখতে পারো। আর ওরা বলছে পুজো আরও যখন মানে দিনগুলো এগোবে তখন এই দামগুলো নাকি আরও কমবে, আমি ঠিক জানি না সত্যি কি মিথ্যে। গড়িয়াহাটে কুর্তিগুলো যখন কিনবে তখন ভালো করে দেখে নেবে। কেউ কেউ বলছে 200 টাকা থেকে স্টার্ট, কেউ কেউ বলছে 300 টাকা থেকে, আবার কেউ কেউ 250 টাকা থেকে। তবে আমি পুরো গড়িয়াহাট ঘুরে যা বুঝলাম, ওই 350 টাকার কুর্তিগুলো কিন্তু 200 টাকাতেই পেতে পারো। তো ভালো করে বার্গেনিং করে যাচাই করে তবেই কিনবে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এতটা যখন দেখছো, খুব শীঘ্রই ফিরে আসবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো কিপ ওয়াচিং, টাটা।